দেখো আমি তোমাদের আগের ভিডিওতে আমি তোমাদের লিনিয়ার স্কেলের ক্যালকুলেশান দেখিয়েছিলাম লিনিয়ার স্কেল কীভাবে ক্যালকুলেশান করব। নিশ্চয়ই তোমাদের মনে আছে সেখানে আমি তোমাদের লিনিয়ার স্কেলের পুরো ক্যালকুলেশানটা দেখিয়েছিলাম আর বলেছিলাম যে ড্রয়িংটা পরের ভিডিওয়ে করে দেবো এই যে ভিডিও এর ডিসক্রিপশানে আগের লিনিয়ার স্কেলের ক্যালকুলেশানটা দেওয়া থাকবে তোমরা দেখে নিও এখন আমি তোমাদের লিনিয়ার স্কেলের ড্রয়িংটা দেখিয়ে দিচ্ছি দেখো আগের ভিডিওতে ড্রয়িং করতে গিয়ে ড্রয়িং করতে গিয়ে বলেছিলাম যে এখানে এই যে অংশটা দেখো ড্রয়িং করতে গিয়ে বলেছিলাম সরি ক্যালকুলেশন করতে গিয়ে বলেছিলাম যে এখানে আমরা তাহলে স্কেলটা কত নেব বারো সেন্টিমিটার নেব কীভাবে আমরা বারো সেন্টিমিটার পেয়েছিলাম আমরা সুইটেবল স্কেল আঁকার জন্য বলেছিলাম বারো সেন্টিমিটার বা দশ আট থেকে বারোর মধ্যে রাখলে স্কেলটা সুইটেবল হয় তোমরা যে পেজে কাজ করবে খাতাতে সেখানে করার জন্য তো দেখো আমি প্রথমে তাহলে কী করবো একটা বারো সেন্টিমিটার এভাবে আমি দেখো প্রথমে একটা বারো সেন্টিমিটার দাগ নিয়ে নিলাম এখানে দেখো এখানে একটা বারো সেন্টিমিটার দাগ নিয়ে নিলাম প্রথমেই স্কেলটা আমার আগে থেকে করা আছে তাই আমি তোমাদের সেইভাবে দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে এই যে স্কেলে আমি বারো সেন্টিমিটার দেখিয়েছিলাম বারো সেন্টিমিটার দেখো স্কেলটাকে এই জন্য আমি এখানে কিন্তু বারো সেন্টিমিটার একটা দাগ নিয়ে নিলাম একটা লাইন ড্র করলাম বারো সেন্টিমিটার এটাকে আমি দেখো এটাকে আমি এই একটা সুইটেবল অ্যাঙ্গেল করে নেব এই অ্যাঙ্গেলটা কত হবে অনেকেই তোমরা ভাবো যে অ্যাঙ্গেলটা কতটা করবো তোমাদের অসুবিধা মোটামুটি তোমরা একটা অ্যাজামশানে পঁয়তাল্লিশ ডিগ্রির মতো একটা অ্যাঙ্গেল করে একটা দাগ দিয়ে নেবে একটা দাগ দিয়ে নেবে এরকম করে নেওয়ার পরে এই যে দাগটা এটাকে তোমরা কটা ডিভিশন করবে আমরা যতগুলো ইউনিট নিয়েছিলাম দেখো আমরা নিয়েছিলাম কত না উইয়ার টেকিং সিক্স ইউনিট তাহলে এটাকে আমরা কটা ভাগ করবো ছ ভাগ করব তো তোমরা যে কোনো একটা সুইটেবেল মাপ নেবে এই স্প্রিং ডিভিডারে যে কোনো একটা সুইটেবল মাপ নিয়ে নেবে সুইটেবল সুইটেবল মাপ নিয়ে দাও এরকমভাবে এটাকে কভাগ করবে ছ ভাগ করবে তো আমি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে ছ ভাগ করে নেবে ছভাগ ভাগ করে যেখানে সিক্স ডিভিশন যেখানে শেষ হবে তার সঙ্গে দেখো সিক্স ডিভিশন যেখানে শেষ হচ্ছে আর আগে যে বারোশ মিনিটের দাগ নিয়েছিলাম সেটাকে তোমরা এরকম করে স্কেল দিয়ে অ্যাড করে দেবে স্কেল দিয়ে তোমরা এরকমভাবে অ্যাড করে দেবে তো স্কেল দিয়ে অ্যাড করে দিলাম স্কেল দিয়ে অ্যাড করার পরে এবার কিন্তু তোমাদের যে কাজটা করতে হবে সেটা তোমাদের সেট স্কোয়ার দিয়ে কিন্তু দেখো স্কেল দিয়ে আমি অ্যাড করে দিয়েছিলাম স্কেল দিয়ে অ্যাড করার পর দেখো এরকমভাবে তোমরা শেট স্কোয়ার ধরে নেবে এরকমভাবে ওই যে দাগটা আমরা শেষ করেছিলাম আর কি যে স্কেল দিয়ে অ্যাড করে করলাম তার সঙ্গে এরভাবে সেট স্কোয়ার ধরে নেবে এরকমভাবে সেট স্কোয়ার ধরে নিলাম সেট স্কোয়ার ধরার পরে দেখো সেট স্কোয়ারটাকে আমরা সুইটেবলভাবে আস্তে আস্তে এভাবে মুভ করে নেবো মুভ করার ফলে দেখো আগে যেগুলো ডিস ডিভিশানগুলো নিয়েছিলাম স্প্রিং ডিভাইডার দিয়ে সেগুলো দেখেন থাকবে সেই ডিভিশন বরাবর কিন্তু আমরা সেই ডিভিশন বরাবর দেখো আমরা পেনসিল দিয়ে এইভাবে দাগ কেটে দেবো এরকমভাবে নেবে নিয়ে প্রত্যেকটা ডিভিশন বরাবর এইভাবে পেনসিল দিয়ে তোমরা দাগ কেটে দেবে দেখ এইভাবে নিশ্চয়ই তোমাদের তাহলে ছটা ডিভিশন হয়ে যাবে এই যে ছটা ডিভিশন হওয়ার পরে এই দাগের পরে যে ছটা ডিভিশন হলো তার একটা প্রত্যেকটা ডিভিশন কী কী হলো প্রত্যেকটা ডিভিশন কিন্তু প্রাইমারি ডিভিশন হলো এবার আমাদের সেকেন্ড ডিভিশন আকার পালা সেকেন্ড ডিভিশন আঁকার ক্ষেত্রেও ঠিক আমরা এখানে স্কেল দিয়ে একটা এরকমভাবে একটা দাগ দিয়ে নেবো দাগ দিয়ে দিলাম সেকেন্ডে ডিভিশন আমাদের কটা ক্যালকুলেশন ক্যালকুলেশনের সময় তোমরা দেখিয়েছিলাম যে আমাদের সেকেন্ড ডিভিশন কটা হবে দেখো এখানে দেখিয়েছিলাম নং অফ দ্য সেকেন্ড ডিভিশন পাঁচটা তাহলে আমাদের সেকেন্ড ডিভিশন কটা হয় পাঁচটা তো এই যে দাগটা আমরা নিলাম এই দাগকে আমরা কভাক করে নেবো আবার দেখো এরকমভাবে স্প্রিং ডিভাইডার দিয়ে যে কোনো একটা মান নিয়ে মোটামুটি এই দাগকে আমরা যে কোনো একটা মান নিয়ে আমি এরকমভাবে মান নিয়েছিলাম তোমরা যে কোনো একটা মান নিতে পারো এরকম মান নিয়ে ক ভাগ করবে তোমরা ছ ভাগ করবে সরি এটা পাঁচ ভাগ করবে যেহেতু আমাদের প্রাইমারি ডিভিশন ছিল সরি সেকেন্ড ডিভিশন ছিল পাঁচটা ভাগ তো এক দুই তিন চার পাঁচ এরকমভাবে তোমরা পাঁচ ভাগ করে নেবে পাঁচ ভাগ করার পরে পাঁচ ভাগ ফাইভ ডিভিশন যেখানে শেষ হবে যেখানে শেষ হলো অর্থাৎ ধরো এখানে শেষ হলো বাদ বি অংশটা মুছে মুছে দিলে দুটো দিয়ে মুছে দেওয়ার পরে এই যে শেষ অংশটা অর্থাৎ এই ফাইভ ডিভিশনের শেষ অংশ আর এই প্রাইমারি ডিভিশন যেখানে এসে ফার্স্ট প্রাইমারি ডিভিশন শেষ হয়েছে সেটাকে আমরা এরকম করে স্কেল দিয়ে অ্যাড করে দেব স্কেল দিয়ে অ্যাড করে দিলাম দেওয়ার পরে আবার আমরা এখানে শেষ স্কোয়ার ধরব এরকমভাবে দেখো আমরা শেষ স্কোয়ার ধরে নিলাম শেষ স্কোয়ার নিয়ে এবার আমরা শেষ স্কোয়ার রাখবো শেষ শেষ স্কোয়ার দিয়ে যে পাঁচটা ডিভিশন করেছিলাম প্রত্যেকটা এরকম এরকমভাবে আমরা একটা করে শেষ স্কোয়ার দিয়ে এরকম করে দাগ দিয়ে দেবো দিলে শুধু দেখো এই প্রাইমারি অংশটা এই যে একটা প্রাইমারি এটা আবার পাঁচ ভাগ হয়ে যাবে এবার এই প্রত্যেকটা ভাগগুলোকে আমরা কিন্তু এরকমভাবে দেখো প্রত্যেকটা ভাগগুলোকে স্কেল দিয়ে করতে পারো তোমরা শেষ করে দিতে হবে এমন কোনো ব্যাপার নেই এখানে স্কেল দিয়ে প্রত্যেকটা যে ডিভিশন করেছিলাম তাকে এরকম করে নিচের দিকে দাগ দিয়ে দিলাম নিচের দিকে একটু করে দাগ দিয়ে দেবো প্রত্যেকটা দাগ দেওয়ার পরে এই যে প্রত্যেকটা ডিভিশন হয়েছে প্রত্যেকটাইকে দাগ দেবো দিয়ে এটাকে তোমরা সুইটেবলই এখানে একটা দাগ নিয়ে এরকম করে স্কেলটা দেখানোর জন্য সুইটেবল সেটা তোমাদের নিজের ইচ্ছে মতো একটু বড়ো করতে পারো এরকম করে বা একটু আমার মতো করতে পারো এটা দাগ দিয়ে নিয়ে এটাকেও দুভাগ করবে তো দুভাগ করার পরে এখানে যে দাগগুলো হয়ে যাবে প্রত্যেকটা পার্ট তখন তোমাদের চলে আসবে এবার দেখো তোমাদের তোমাদের সঠিকভাবে লিখতে হবে লেখার সময় তোমার মনে রাখবে যে এখান থেকে তোমাদের স্কেল শুরু হচ্ছে মানে জিরো এখান থেকে জিরো প্রত্যেকটা প্রাইমারি ডিভিশন অঙ্কে দেখে নেব আমাদের প্রত্যেকটা প্রাইমারি ডিভিশন অঙ্কে কত ছিল দেখো আমাদের যে অঙ্কটা ছিল সেখানে বলাই ছিল যে প্রত্যেকটা প্রাইমারি ডিভিশন টেন কিমি আর প্রত্যেকটা সেভেনি টু কিমি তো সেই সেই জন্য আমরা প্রথমে এখানে জিরো লিখলাম প্রত্যেকটা প্রাইমারি আমার কত করে হচ্ছে টেন কিমি তাহলে আমার কটা ডিভিশন ছটা প্রথমে জিরো লিখলাম তারপরে টেন আবার টেন টেনের সঙ্গে টেন করলে টোয়েন্টি তার সঙ্গে আবার টেন থার্টি তারপরে 40 তারপরে ফিফটি তো ফিফটি কিমি এদিকে দেখো জিরো এই পার্টটা তো আমার সেকেন্ডারি তো সেকেন্ডারিতেও তাহলে আমার সেকেন্ডারি ডিভিশন আমি আমার অঙ্কে কত ছিল দু কিমি করে তাহলে এখানে লিখবো জিরো এখানে জিরো তাহলে দুই কিমি তারপর চার কিমি ছয় কিমি আট কিমি দশ কিমি এদিকেও কিন্তু একটা দশ কিমি সেকেন্ডারি ডিভিশন হলো তো দেখো আমার টোটাল স্কেল ছিল কত টোটাল স্কেল আমি দেখিয়েছিলাম যে যেটা আমরা আমি দেখাবো ষাট কিমি সেটা আমার যেটা আমার ষাট কিমি সেটা আমার খাতায় থাকবে বারো কিমি তো এই দাগটা দেখো আমি আর একটু দেখিয়ে দিই এই দাগটা দেখো আমি দেখিয়ে দিই এটা কিন্তু কত বারো কিমি বারো কিমি সরি এটা বারো সেন্টিমিটার হয়েছে এখানে যেটা ছিল বারো সেন্টিমিটার তো বারো সেন্টিমিটার আমি এখানে দেখিয়েছি বারো সেন্টিমিটার আর দেখো এখানে এখানে ষাট কিমিটা কী করে হচ্ছে দেখো যে ষাট কিমি ছিল আমার অঙ্কে ষাট কিমিটা কীভাবে হচ্ছে এবার দেখো এখানে এদিকে পঞ্চাশ কিমি এদিকে পঞ্চাশ কিমি আর এদিকে দশ কিমি টোটাল ষাট কিমি হলো এবার আমি যদি আমার অঙ্ক অনুযায়ী দেখাই অঙ্কে আমার প্রাইমারি বেরিয়েছিল কত ক্যালকুলেশন করার সময় দেখো প্রাইমারি বেরিয়েছিল আমার প্রত্যেকটা প্রাইমারি ডিভিশন কত হবে দু সেন্টিমিটার করে আর প্রত্যেকটা সেকেন্ড ডিভিশন কত করে হবে পয়েন্ট ফোর সেন্টিমিটার করে তো স্কেল দিয়ে ভেবে দেখি প্রত্যেকটা প্রাইমারি ডিভিশন দু সেন্টিমিটার করে হয়েছে না দেখো এই একটা প্রাইমারি ডিভিশন দেখো দু সেন্টিমিটার হয়েছে পরের প্রাইমারি ডিভিশনটা যদি দেখো দু সেন্টিমিটারই হয়েছে পরের প্রাইমারি ডিভিশনটাও কিন্তু দু সেন্টিমিটার এভাবে প্রত্যেকটা প্রাইমারি ডিভিশন কিন্তু দু সেন্টিমিটারই হয়েছে এবার সেকেন্ড ডিভিশন আমার ক্যালকুলেশন করে কথা হয়েছিল পয়েন্ট ফোর হবে দেখো তো একটা এখানে দেখো আমি সেকেন্ড ডিভিশন যদি তোমাদের দেখাই তাহলে তোমরা দেখতেই পাচ্ছ সেকেন্ড ডিভিশন কিন্তু সবগুলোই পয়েন্ট ফোর করে করেই কিন্তু হয়েছে তো এইভাবে কিন্তু আমরা একটা কিন্তু একটা প্রমিনেন্ট একটা লিনিয়ার স্কেল কিন্তু আমরা ড্র করবো এইভাবে কিন্তু আমরা প্রমিনেন্ট একটা লিনিয়ার স্কেল অবশ্যই ড্র করতে পারবো তো তোমরা যেভাবে ড্র করেছ এভাবে তোমরা ড্রয়িং করলে অবশ্যই তোমাদের বিশেষ অসুবিধা হওয়ার কথা নয় তোমরা লিনের স্কেল আগেও করেছো ইলেভেন টুয়েলভে তো আশা করি তোমাদের বিশেষ অসুবিধা হবে না যদি কোথাও অসুবিধা হয় বুঝতে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজ এই পর্যন্ত এর সঙ্গে আরেকটু বলে রাখি যে এর পরে আমরা আরও লিনিয়ার স্কেল নিয়ে আলোচনা করবো যেগুলো এক্সামে আসে এবং যেগুলো একটু ক্যালকুলেশনের ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল হয় সেই লিনিয়ার স্কেলগুলো নিয়ে আলোচনা করে দেবো যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার এসেছিল তো অবশ্যই তোমার চ্যানেলটি ফলো করো আশা করি উপকৃত হবে ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওর ডিসক্রিপশানটা দেখে নিও এখানে বাদ বাকি লিনিয়ার স্কেলগুলো দেওয়া থাকবে থ্যাংক ইউ